আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখনই পৃথিবীর পাশ দিয়ে ধেয়ে পড়ছে এই গ্রহাণুটি। নাসা সূত্রে জানা গেছে গ্রহাণুটির আয়তন প্রায় মাউন্ট এভারেস্টের সমান। আকারে বৃহৎ এই গ্রহাণুটির সামনের অংশে উঁচু রেখার মতো রয়েছে, যা দূর থেকে মাস্কের মতো দেখতে। পৃথিবী ঘেঁষে উড়ে যাওয়ার সময় পৃথিবী থেকে গ্রহাণুর দূরত্ব হবে 39 লক্ষ কিলোমিটার। পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষের আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী স্পর্শ করবে না এ উল্কাপিণ্ড। এই সম্পর্কে নাসা বলছে, শেষ মুহূর্তে যদি কোনো কারণে এর গতিপথ পরিবর্তন হয়ে যায়, সেই জন্যই সম্ভাব্য ক্ষতিকর বলা হচ্ছে। যেহেতু এটা মহাকাশের দূরত্ব হিসেবে পৃথিবীর বেশ কাছাকাছি অবস্থান দিয়েই পার হতে যাচ্ছে, আল্লাহ তাআলা এর মাধ্যমে একটি সংকেত দিচ্ছেন আমাদের, মানুষ কতটাই দুর্বল, মানুষ কতটাই অসহায়। এটা যদি পৃথিবীতে আল্লাহ তাআলা ফেলতো, নিমিষেই পৃথিবী থেকে মানুষের নাম চিহ্ন মিটে যেত। আমাদের সকলের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এ রমাজান মাসে সকলে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসমানি ও জমিনি বালা থেকে হেফাজত করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।